পরিষ্কার করব। হ্যাঁ দিদি, আপনি এটা করুন, আমি কোন নেতাকে এটা করতে দেখিনি। হ্যাঁ দিদি, আমি মোবাইলে রেকর্ডিং করে নেটে ছেড়ে দেব। এই কি করে ঘাস খাচ্ছিস? হট আমাদের দেখ এবার। নো 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 নো, চলেন চলেন। এই এখন ছাতা বন্ধ কর, পাড়ার মধ্যে ঝুঁকি পড়েছি। দিদি ভোটে তো দাঁড়িয়ে পড়লেন, জানেন ভোটে জিততে গেলে কত কি করতে হবে? হ্যাঁ দিদি, মানুষ এখন খুব শিয়ানা হয়ে গেছে, ভোট আদায় করা খুব কঠিন। জানি রে জানি, ভোটে জিততে গেলে অভিনয় করতে হয়, আর আমার থেকে বড় অভিনেত্রী কে আছে রে? দিদি এত রোদ, আপনার সাদা রং তো কালো হয়ে যাবে। এই তো একটা মাসের ব্যাপার, তারপরে ক্রিম মেখে আবার ঠিক হয়ে যাবে রে। হ্যাঁ, কোটি কোটি টাকা ইনকাম করতে গেলে এক মাস তো কাটতেই হবে, তাই না দিদি? আমি টাকা ইনকাম করতে এসেছি নাকি? আমি তো এসেছি মানুষের সেবা করতে, তাই না সানিয়া? হ্যাঁ দিদি, ভোটের পরে যাই হোক, ভোটের আগে কিন্তু একটু সেবা করতেই হবে, কারণ অন্য নেতাদের তো দেখছি। কি করছে রে, কি করছে অন্য নেতারা, কি করছে? এই ছাতা বন্ধ কর তো। ওরে বাপরে, কেউ রান্না করছে, কেউ বাসন মাজছে, কেউ আবার জমির কাজও করে দিচ্ছে, সেবার শেষ নাই দিদি। হ্যাঁ দিদি, একজনকে তো দেখলাম পায়খানার জলের বালতিও বই দিয়ে আসলো। ঠিক আছে, তাহলে আমিও করব, যে করে হোক ভোটে আমাকেই জিততে হবে। হ্যাঁ দিদি, সারা জীবন বসে খেতে গেলে এক মাসের কষ্ট কিছুই না। ঠিক আছে ঠিক আছে, চল এবার সেবা করার জন্য কাউকে খুঁজি। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। ওই দেখেন দিদি, ওই বুড়িটা মনে হচ্ছে উঠতে পারছে না, চলেন ওই সেবা করি। হ্যাঁ দিদি, রান্না বান্না তো সবাই করে, বুড়িটাকে কেউ কিন্তু গা ধুয়ে দেয়নি, আমরা গা ধুয়ে সেবা করে দেব। ঠিক বলেছিস মিষ্টি, তুই ভালো করে ভিডিও করবি, নেটে ছাড়তে হবে। আমি থাকতে আপনার চিন্তা কিসের? হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। আরে আরে, কে আপনারা, এটা কি করছেন? আমি সুমনা, ওই যে টিভিতে অভিনয় করি, চিনতে পাচ্ছেন না? দিদি এবার ভোটে দাঁড়িয়েছে, দিদিকেই তোমরা ভোটটা দিও। তা আপনারা আমার অসুস্থ মাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজকে কি ভোটটা দিয়ে নেবেন নাকি? আরে না না, উনি খুব জনদরদি মানুষ তো, তাই আপনার মাকে গা ধোয়ানোর জন্য তোলাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, উনি কাউরি কষ্ট সহ্য করতে পারেন না। এ বৃষ্টি, তুই সাবান শ্যাম্পু নিয়ে আয়, সানিয়া তুই এক বালতি জল নিয়ে আয়। হ্যাঁ দিদি, যাচ্ছি। কথাটা শুনুন। আরে কিছু বলতে হবে না, তোমার মা মানেই তো আমার মা, নাকি? হ্যাঁ, এমন পার্থী আর কোথাও পাবে না বলে দিলাম। আরে থামুন থামুন, কথাটা শুনুন। কেন, তোমার মা কি আমার মা নয়? একদিন না হয় আমি গা ধুয়ে দিলাম। মায়ের তো জ্বর, তাই গা ধোয়ানো যাবে না। কি রে সানিয়া, আমি কি মায়ের সেবা করতে পারবো না? মায়ের সেবা করতে পারলাম না তো কি হলো দিদি, চলো না ছেলেরই গা ধুয়ে দি। হ্যাঁ তাই চো। এত গন্ধ কিসের? হ্যাঁ, কেমন যেন গু গু গন্ধ। হলো, মা বোধহয় পায়খানা করে ফেলেছে। কি করে, চলেন দিদি আমরা এখন যাই, অন্যদিন আসবো। না না দিদি, যাবেন কেন, আমার মা মানে তো আপনারও মা। হ্যাঁ তো, তোমার মা মানে আমারও মা। তাহলে না হয় একদিন আমার মায়ের গুটা আপনি পরিষ্কার করে দিলে। আমি কো পরিষ্কার করব? হ্যাঁ দিদি, আপনি এটা করুন, আমি কোন নেতাকে এটা করতে দেখিনি। হ্যাঁ দিদি, আমি মোবাইলে রেকর্ডিং করে নেটে ছেড়ে দেব। আপনার গু পরিষ্কার করা ভিডিও দেখলে মানুষ কিন্তু আপনাকে ভোট দিবে দিদি। ঠিক আছে, তুই এক বালতি জল নিয়ে আয়।
হ্যাঁ দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। আজ নেতাকে পেয়েছি হাতে। আনন্দ সংবাদ, নির্বাচনী সংবাদ, আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদের কাছের মানুষ সেই জনদলদী নেতা, কাছের নেতা শেরপুর ভাইকে বেগুনচিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। খাটতে খাটতে জীবনটা চলে গেল, কবে যে আরাম পাবো? আমাদের আর আরাম সেই কবরে কি ছাড়া পাবো না? শেরপুর ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। এই দেখো, আবার ভোট নিতে চলে এসেছে। ভোট নিতে আসিস, ভোট ভালো করে ভরে দিব। প্রতিবার তাই বলো, এবার আসিস, এবার আসিস, আবার ভোট দেওয়ার সময় ঠিক ভোট দিতে চলে যাও, সাথে আমাদেরকেও নিয়ে যাও। একদম মিথ্যা বলবি নি, তোরাই বলিস কলা পাউরুটি পাওয়া যাবে, চলো ভোটটা দিয়ে আসি। সে তো ঠিকই বলি, ভোটে জিতে নেতারা তো কিছুই দেয় না, আমাদের পাওনা বলতে সেই তো ভোটের আগে দুটো কলা পাউরুটি, সেটা ছাড়বো কেনে? তা ঠিকই বলেছিস রে, ভোটের আগে রে কদিন ছাড়া আমাদের তো আর কোনো দামই নাই। সেই জন্যই তো কলা পাউরুটি আদায়ের জন্য ভোট দিতে যাই, গেল মাত্র তিনটে দলের কাছে খেয়েছিলাম। আমার বাড়িতেই 12টা ভোট, আমাকে দিবে না তো কাকে দিবে? এতগুলো ভোট আছে বলি তো আমাদের কদিন এত তেল মারে। হ্যাঁ, ভোট পার হয়ে গেলে সারারা আমাদেরকে চিনতেও পারবে না। পরপর শেরপুলকে দুবার ভোট দিতে দিলাম, আর এই 10 বছরে দুবার বাড়িতে এসেছে। ওই ভোট চাইতে এইবার শেরপুলকে ভোট দেব না, ওর উপর আমার খুব রাগ। কেন গো হাসিম ভাই, শেরপুলের উপর অত রাগ কেন? আরে গতবার পঞ্চায়েতে প্রধানের সার্টিফিকেট আনতে গেলাম, পঞ্চায়েত বন্ধ ছিল, তারপর শেরপুলের বাড়ি গেলাম। তারপর শেরপুল সার্টিফিকেট দেয়নি নাকি? সার্টিফিকেট না দিলে হতো, কিন্তু ও আমার সাথে যা ব্যবহার করেছে একটা কুকুরের সাথেও মানুষ করে না। কি বলছো ভাই, কি ব্যবহার করেছিল? আরে আমি যতবার দরজা নাড়ি ততবার বলে একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও, এইভাবে আমাকে 4 ঘন্টা দাঁড়িয়ে রেখেছিল। বলো কি 4 ঘন্টা দাঁড়িয়ে রেখেছিল? তাহলে তুই বল কার না মাথা ঠিক থাকে। তারপর সার্টিফিকেট দিয়েছিল। কিসের সার্টিফিকেট? 4টার সময় আর বাড়ির সামনে একটা 4-চাকা গাড়ি এসে দাঁড়ালো, আর ওই শেরপুলি মুটা গাড়িতে চেপে সুজা মারলো টান। কি বলছো গো? বারে বারে বললাম গো, দি যাও অনেকক্ষণ ধরে বসে আছি, শালা বলে জরুরি মিটিং আছে, হাতে সময় কম, কালকে এসে নিয়ে যাস। শেরপুল ভাই আপনাদের ঘরে ঘরে। ওই দেখো মাইকে বলছে কালকে শেরপুল আসবে বাড়ি বাড়ি ভোট চাইতে। এখন বড় বড় কথা বলছে, রাগ হয়েছে, কাল যখন শেরপুল আসবে অমনি চেয়ারটা লেগে বসতে দিবে। তা কি করব, আমার ক্ষমতা আছে ওদের সাথে বদলা নেওয়া? তাহলে রাগ হয়েছে ভোট দিব না, এসব বলার কি আছে? তাছাড়া কি করব, আমার যদি ক্ষমতা থাকতো এর বদলা অবশ্যই নিতাম। আরে হাসিম ভাই, এর জন্য ক্ষমতা না, বুদ্ধির জোরে বদলা নেওয়া যায়। মানে? মানে পরে বলছি, আগে বলো তুমি বদলা নিতে চাও কি না? চাই মানে 100 বার চাই, 1000 বার চাই। কিন্তু কোনো কিন্তু নাই। মানে কিভাবে কিভাবে বদলা নেব? ঠিক আছে আমি বলছি, বাড়ির সবাইকে ডাকো। এ কে কোথায় আছিস দড়িয়া রে, আয় তাদের আয়। আরে বাবা, দারুণ দারুণ বুদ্ধি দিলি রে, তা বুঝছিলাম না। এই তোরা সব ঠিকঠাক বুঝেছিস তো? হ্যাঁ সব বুঝে গেছি। কাল সারা শেরপুলকে পাবো হাতে। ভোটটা দিও বেগুন, এই শাকিলটা ভোটটা দিয়ে দিও, এই বেগুন চিনলে ভোটটা দিয়ে দিও। আরে শেরপুল তো চলে এসেছে। আব্বা শেরপুল তো চলে এসেছে। হ্যাঁ এই তুই সব রেডি তো? হ্যাঁ আমি রেডি। গেট বন্ধ করে দি। আয় চল চল চল। কই গো হাশেম, বাড়িতে আছো নাকি? দরজা খুলো। কি হলো?
কে? আমি শেরফুলদা। হাশেম সাহেব আছে নাকি? দরজা খুলো। আব্বা গা ধুচ্ছে, একটু দাঁড়ান, আব্বাকে বলছি। কুড়ি মিনিট হয়ে গেল। আপনি যাতে বলেন একটু ধমক দিয়ে ডাকব। হাস মিলা তো সাহস, কাকে দরকার কিছু জানে? কে ভাবছিস লাগতে পারে বেশি ফাল দরজা? ঘাস কাটতে বলেছে তোকে বলেছে তুই ঘাসগুলো কাটগা। আমি মেয়ে মানুষ, আমি ঘাস কাটতে পারবো নাকি? তুই কাটগা। আমার হাতে ব্যথা, আমি পারবো না, তুই কাটগা। মার খালো ছোরা, ঘাস কাটগা। না আমি পারবো না। কিরে তোরা ঝগড়া করছিস কেন? দরজা খোল, দেখি কি হয়েছে। চাচা গেট খুলবো কি করি? তালা লাগানো, আব্বার কাছে চাবি। তোর আব্বার কাছ থেকে চাবিটা নিয়ে এসে খোল। আব্বা পায়খানায় গেছে, পায়খানা থেকে আসতে দেরি হয়। সেই একটু আড্ডু দেরি নাকি? আধ ঘন্টা ভেতরে বসে কি যে করে। সে তো বুঝলাম, তা তোরা কিলি ঝগড়া করছিস? ওই দেখেন আপনার পাশে এক বুঝে ঘাস আছে, দেখেছেন? হ্যাঁ দেখেছি। ওই ঘাসগুলা আব্বা আমাদের কাটতে বলেছে, কিন্তু চাবি আছে আব্বার কাছে। এখন চাবি যেতে গেলে আব্বা রেগে লাল হয়ে যাবে। আর আব্বা পায়খানা থেকে এসে যদি দেখে এখনো ঘাস কাটায়নি, আমাদের কি যে হবে? কি আবার হবে জানিস তো? আব্বার রাগ আমাদের দুজনাকে কেটে কুচু কুচু করবে। আরে সপুনাশ কি বলছিস রে, তোর আব্বার এত রাগ? হ্যাঁ চাচা, আজ কি বোধ হয় আমাদের দুজনারই দিন শেষ, দুজনাকে মেরে ফেলবে। দাদা ওদের কথা, এই তোদের ভোটের নাম উঠেছে? হ্যাঁ উঠেছে, আমারও উঠেছে, আমার বোনেরও উঠেছে। এই দুটো ভোট মার হয়ে যাবে, কিছু একটা কর, কিছু একটা কর। চাচা আমি একটা যুক্তি দেব। বল বাপ বল। বলছি ঘাসের পাশে একটা গাড়াজ পড়ে আছে, ওই গাড়াজ দিয়ে ঘাসগুলো কেটে ফেলেন, তাহলে আবার আমাদেরকে মারবে না। হ্যাঁ ঠিক বলেছিস। এই শালারা কিছু পারে না, ছাদে নামাকে দে, ঘাসগুলি কাট কাট। টিভিতে তো দেখছি কত নেটা কত কিছু করছে, আমি নাই ঘাসই কাটছি, তাতে কি হবে? হ্যাঁ দাদা ভোটে জিততে হলে এসব করতে হবে। ঠিক আছে ঠিক আছে, বুদ্ধি দেওয়ার বেলা নাই, আর লেকচার মারছে। এই কি করে ঘাস কাটছিস? ওট আমাকে দে। দেখে বার চাচা, তাহলে আপনি ঘাসগুলো কাটেন, আবার কত দূর হলো দেখছি। ঠিক আছে ঠিক আছে, তুই যা, ঘাস মাস কেটে আমি ঠিকঠাক করে রাখছি। কিরে মোনা সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে মানে, ঈশান মামা যেভাবে বলেছে সেভাবে চলছে, ওরা এখন ঘাস কাটছে। আজ নেতাকে পেয়েছে হাতে। থাম থাম থাম, ঈশান যেভাবে বলেছে সব বলেছে তো? হ্যাঁ। দুই নম্বর নাটক শুরু করতে হবে এবার, চ। এই দাঁড়াও দাঁড়াও, আর একদিন খেলিলি, এ চল রে চল চল। চাচা আপনার ঘাস কাটা হলো নাকি? না রে এখনো হয়নি, অর্ধেক বাকি আছে। এখনো আধা ঘন্টা লাগবে নাকি? আধ ঘন্টা তো হবে কি ঠিক নাই, শালা কুড়ি দল খাবে আর বসে থাকবে। তাড়াতাড়ি ঘাস কেটে যাই। তা পারবা কেনে, গিলতে তো পারো বেশ। তা ঠিক বল।
বলেছেন দাদা, একটু যদি জল খাবারের ব্যবস্থা করে দিতেন। চুপ কর ফাঁকিবাজের দল, টপ করে ঘাস কেটে শেষ কর। তাহলে কি করবো চাচা? আব্বার তো পায়খানা দেখি বেড়ানোর সময় হয়ে গেল, কি করে আটকাবো? আবুর গা ধোয়া, পায়খানা করা, খাওয়া সবই তো হয়ে গেল, এখনো ঘাস কাটাই হয়নি। তাহলে তো আমাদের দুজনকে মেরে ফেলবে। তুই যা করি হোক 8 ঘন্টা আটকে রাখ, তোর আব্বাকে বলিস নে আমি আসছি সীতা, ঘাসগুলো আমি কেটে গুছি ফেলি। কাট কাট। চলো এবার একটু ঘুমিয়ে নি, শালা নেতা বাইরে থাকুক, আজ নেতাকে পেয়েছি হাতে, চলো। দাদা ঘাস কাটা হয়ে গেছে। পাক্কা 3 ঘন্টা লাগলো, তো দেখে দে কোনো কাজ হবে না। ওই হাসবিকে আবার ডাকেন গুরু। ধর ধর ডাকি। বস উঠেন, বস আসেম ভাই। দাদা এই হাসেম, আমি তোর লেগে বসে আছি। এই আজ সময় নাই দাদা, ছোট মেয়ের ভোটে নাম তুলতে হবে, বিডি অফিস আছি। কি করে আরেকটা ভোট, তার মানে 13টা ভোট। ঠিক আছে কালকে আইব। ঠিক আছে একটু তাড়াতাড়ি আসেন, আমার পাইকেলে ঢুকার আগে। আজ দেখা পেয়েছি আর দে, হ্যাঁ ভোট নিবে ভোট নিবে ভোট।